আতারে ছাতা বুঝে লাভ নাই। আমার নাম আতা, ওরফে আতাবর। টিকিট যে ওয়েব সিরিজটা চরকিতে আসছে সেটাতে আমি আতাবর চরিত্র অভিনয় করেছি, কিন্তু কেউ আমাকে আতাবর নামে ডাকে না, সবাই আতা নামেই চিনে। আতা নামে আপনারাও চিনবেন, কিন্তু আমার আসল নাম মনোজ প্রামাণিক। টিকিটের গল্পটা হচ্ছে একটা বাসকে নিয়ে। বাসের মধ্যে কয়েকটা বোম আছে, একটা বোম সালেক, একটা বোম আতাবর, একটা বোম সুবর্ণা, একটা বোম দাদু, একটা বোম বাসের কন্ডাক্টর সেন্টু যেটা করেছে, এবং আরও ছোট ছোট কিছু বোম আছে, বাচ্চা একটা বোম আছে যেটা বাস মধ্যে ঘুরে বেড়ায়, এবং একটা রিয়েল বোমও বাসের মধ্যে আছে। সো একটা কতিপয় বোম নিয়ে একটি বাস যাত্রা করেছে, এবং তারপরে কী হবে আমরা জানি না। ক্যারেক্টার আতাবর হচ্ছে, তাকে ব্যাখ্যা করতে হলে কিছু মুখ খারাপের প্রয়োজন, যেটা এই মুহূর্তে করা যাচ্ছে না। মনে করেন আপনারা কিছু টুত টুত শুনতে পেলেন, এই ধরনের একটা মানুষ। এবং আতাবর আসলে কি বলবো, যে খুবই মাথা গরম, এবং এমন একটা ভাবচক্কর যে ও ছিঁড়া ফেলাবে, ফাটা ফেলাবে, কিন্তু আসলে অতখানিও না, ভীতু আছে কিছু সময়। এবং এই মাথা গরম ক্যারেক্টারটা আসলে ওর যে ড্রাইভটা আমরা গল্পে দেখব, সেটা আমরা মানে ওইখানে আসল আতাবরকে পাব। আতারে ছাতা বুঝে যে লাভ নয় আতা বলে, কিন্তু আতা আসলে নিজেই বুঝে কম। এটাই সঠিক সময়, এইটারে রেখা টিকিটটা নিয়ে দুজনে ভাগি। গাধার বাচ্চা, এটা স্টপেজ, এখানে নামলে মানুষজনের সন্দেহ হবে না।